নমস্কার দর্শকবৃন্দ। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের ফল ভাবনা সংসদে। সম্প্রতি এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সংবাদপত্রে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জল্পনা ছিলই, ছিল দাবিও, শোনা যাচ্ছে এবার মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের কথা ভাবছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার সঙ্গে যোগ হবে উচ্চ মাধ্যমিকের 20 এবং 30 নম্বরের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর। এগুলি আভ্যন্তরীণভাবে মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ স্কুলই নম্বর দিয়েছে। গত বছর একাদশ শ্রেণীর বেশ কিছু বিষয়ের পরীক্ষা হয়েছিল, তবে যেহেতু একাদশের পড়ুয়াদের সরাসরি দ্বাদশ শ্রেণীতে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তাই বহু স্কুলই এই খাতা আর গুরুত্ব দিয়ে দেখেনি বা গুছিয়ে রাখেনি বলে সূত্রের খবর। উত্তরবঙ্গের এক দ্বাদশ শ্রেণীর শিক্ষক বলেন, আমাদের স্কুলে খাতা দেখা হয়েছে, তবে বহু স্কুলই হয়তো তা করেনি। ওয়াকিবহল মহলের মতে সংসদ সেই কারণে এই পরীক্ষার নম্বরকে ভিত্তি করতে চাইছে না। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী দাবি করেছিলেন, উচ্চ মাধ্যমিকের কলা বিভাগের বিষয়গুলি মাধ্যমিকের ইতিহাস ও ভূগোল ভাষাপত্রের নম্বরগুলির, মাধ্যমিকের বাংলা ইংরাজি এবং বিজ্ঞান বিষয়ের নম্বরগুলি মাধ্যমিকের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং গণিতের ওপর ভিত্তি করে দেওয়া হোক। কোনো নম্বর যেন মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের চেয়ে কম না হয়, তাহলে পরীক্ষার্থীদের সঙ্গে বঞ্চনা হবে। পরীক্ষা হলে তারা হয়তো আরও ভালো ফল করত, তবে তারা বঞ্চিত হলে কলেজে ভর্তির ক্ষেত্রে সর্বভারতীয় বোর্ডগুলির ছাত্রছাত্রীদের তুলনায় পিছিয়ে পড়বে। সুতরাং এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের যে নম্বর বা যে মার্কশিট তৈরি করা, সেই তৈরি করাটাই চিন্তাভাবনা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নম্বর কীভাবে কীভাবে দেওয়া হবে বা কোন ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের নম্বর বণ্টন করা হবে, সেটা এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। সুতরাং মাধ্যমিকের মার্কশিট প্রকাশ হওয়ার পরেই আশা করা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের নম্বর প্রকাশ করার একটা চেষ্টা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধন্যবাদ।